ব্যাট ডিপার্টমেন্টে প্রায় 39টার মতো ফর্ম আছে, বিভিন্ন কারণে ফর্মগুলো ইউজ হয়, 39টা ফর্ম। এই 39টা ফর্মের মধ্যে মূসক 11 চালানটা, চালানপত্রটা খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস, যেটা আমি বলছিলাম যে শোরুম থেকে ফ্যাক্টরি থেকে চালানটা একটা চালান ইস্যু করবে, এটা নিয়ে যাবে শোরুমে। এই চালানটার কথা আমরা এখন আলোচনা করতেছি। এটা হচ্ছে মূসক 11 চালান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চালান। সে চালানটা আমাদের ইস্যু করবে আমাদের এখানে যে ব্যাড ফ্যাক্টরিতে ব্যাড ডিপার্টমেন্টের লোক থাকবে, আমি ইন ডিটেলস একটু বলি। ফ্যাক্টরি থেকে যে মানে লোক আমাদের চালানপত্রটা ইস্যু করবে, চালানপত্রে কতগুলো সিস্টেম আছে, সিস্টেমগুলো হচ্ছে যে এখানে কিন্তু প্রথমে থাকে প্রতিষ্ঠানের নাম, দেখেন আমি লিখে রাখছি আজওয়া। এই যে চালানপত্রটা, এই চালানপত্র আর ক্রেতার নাম। তাহলে ফ্যাক্টরি থেকে যখন আমরা চালানটা ইস্যু করব, ক্রেতাটাকে ভোক্তা তো পরে, ক্রেতা হচ্ছে আমাদের আজওয়ার শোরুম গুলো। তাহলে আজওয়ার বিভিন্ন শোরুম, যিনি ফ্যাক্টরি থেকে ব্যাট চালানটা ইস্যু করবেন, উনি ওনার ফ্যাক্টরির চালানের সিলটা এখানে মেরে নেবেন। আর ওনার যদি 5টা বা 7টা শোরুম থাকে, প্রত্যেকটা শোরুমের ব্যাট রেজিস্ট্রেশন সহ সে সিল বানায় নেবে, সিল বানায় এখানে ক্রেতার এখানে সিলটা মারবে। এমন মনে করেন আপনি নিকুঞ্জতে বাড়াইছেন মাল, নিকুঞ্জর যে ব্যাড রেজিস্ট্রেশন আছে ওই আজওয়াই লিখবেন, নিকুঞ্জ ব্রাঞ্চ ব্যাড রেজিস্ট্রেশন এত, ঠিক আছে, এখানে সিলটা মারবেন। প্রত্যেকটা শোরুমে মানে তাদের নিজস্ব সিলের মাধ্যমে ওইখানে এই চালানটা যাবে, আর আপনার চালান তো আপনার ইয়া তো এখানেই থাকবে, ফ্যাক্টরির ঠিকানা কিন্তু এখানেই থাকবে। এরপরে আপনি দেখেন চালানটা আমরা যখন তৈরি করব, এখানে ক্রমিক সংখ্যা একটা চালানের মাধ্যমে 4-5টা প্রোডাক্ট যেতে পারে। মনে করেন আজকে মানে 5টা আইটেম যাচ্ছে একটা চালানে, বা 10টা আইটেম যাচ্ছে, তখন আমরা 1, 2, 3 এগুলো দিব, নাম্বার দিব। তারপরে দেখেন পণ্য বা সেবার নাম কি দিচ্ছেন, ভেজিটেবল রোল দিচ্ছেন, বার্গার দিচ্ছেন, তারপরে ব্রেড দিচ্ছেন, এগুলো বিভিন্ন প্রোডাক্টগুলো নাম আসবে। পরিমাণ কতটুকু দিচ্ছেন, কয় পিস দিচ্ছেন বা কয় কেজি দিচ্ছেন। তারপরে এখানে কর আরোপযোগ্য মূল্য, এখানে সম্পূরক শুল্ক যদি থাকে, সম্পূরক শুল্ক অঙ্ক এটা দরকার নাই। 6 নম্বর কলাম যেটা আছে, 6 নম্বর কলামে আপনি লিখবেন, ওই যে আমি বলছিলাম না যে 10 টাকা 43 পয়সা, 10 টাকা 43 পয়সা লিখবেন 6 নম্বর কলামে। আর 7 নম্বর কলামে লিখবেন এখানে 1 টাকা 57 পয়সা, যোগ করে হবে 12 টাকা। এটা ফ্যাক্টরি থেকে ইস্যু হবে। ফ্যাক্টরির কথাটা আপনাদের ক্লিয়ার এই চালানপত্রে? প্রথমে হচ্ছে, এখন আমরা আসি, আমাদের ফ্যাক্টরি থেকে চালানটা চলে গেল, যেহেতু আমাদের ফ্যাক্টরি থেকে ইসিআর মেশিন নাই, সেহেতু সুতরাং এই এই চালানটা আমরা ইউজ করব। এবং আমরা কিছু মূসক 11 চালান আপনাদের কোম্পানির প্রিন্টেড করে আমরা এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, প্রিন্ট করে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনি এগুলো শোরুমে পাঠানোর জন্য বিভিন্ন ধরনের মানে ইয়ে। তো মূসক 11টা আমাদের ফ্যাক্টরি থেকে ইস্যু হবে, বিভিন্ন শোরুমে যাবে। তাহলে এখন আমরা আসি এই মূসক 11-এর একটা বিকল্প। তাহলে এই মূসক 11-এর সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে? ভাই এই দুজন আমি বলছি, আমি ক্লিয়ার, এই দুজন এই দুজনই কেন, তোমাদের এই দুজনই কেন সমস্যা? এই মূসক 11 চালান আপনারা বুঝতে পারছেন, এই মূসক 11 চালান কিন্তু সব জায়গায় লিখতে হবে। কেন লিখতে হবে? আপনাদের সবার সবার কিন্তু ইসিআর মেশিন আছে, আছে না? নতুন হয়তো বা 2-1টা দোকান যেমন ইয়াতে হয়তো বা নাই, ইজিলে বলে বনশ্রীতে নাই, কিন্তু বনশ্রীতে দিতে হবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে মূসক 11 চালান আপনাদের ইয়া আছে, ইলেকট্রিক ক্যাশ রেজিস্টার আছে, যেটাকে আমরা সংক্ষেপে ইসিআর বলি। বর্তমান যুগে এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ইসিআর। ইসিআর হচ্ছে আমরা ইলেকট্রিক ক্যাশ রেজিস্টার। বিশ্বের বিভিন্ন দেশে এই ক্যাশ রেজিস্টারটা মানে মাধ্যমে তারা বেচা কেনা করে। এটার সুবিধাগুলো হচ্ছে এই ক্যাশ রেজিস্টারের মধ্যে আমরা বিক্রি করলে টোটাল ডাটাটা সব রাত্রেবেলা আপনি পেয়ে যাবেন 12টার আগে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনার ফ্যাক্টরিতে কত রকমের মাল স্টক আছে, মানে শোরুমে বা ফ্যাক্টরিতে
কত টাকার মাল স্টক আছে সেটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই ইসিআর যখন আপনি ইউজ করতে যাবেন, ইসিআর একটা ইলেকট্রনিক জিনিস, সেটার আপনার বিভিন্ন যান্ত্রিক ত্রুটি হইতেই পারে। সে যান্ত্রিক ত্রুটি যখন হবে তখন প্রত্যেকটা শোরুমে আপনারা মূসক ইলেভেন চালান রাখবেন, প্রত্যেকটা শোরুমে কিন্তু রাখবেন, আপনার সিরিয়াল ওয়াইজ রাখবেন। যদি আপনার ইসিআর চালান কখন মানে ইসিআর এ আপনার চালান না দিতে পারেন, তাহলে আপনাকে মাস্ট মূসক ইলেভেন দিতে হবে। পরবর্তী টাইমে আপনার মেশিন যখন ঠিক হবে তখন সেখানে আপনি এন্ট্রি করে নেবেন, ক্লিয়ার? তাহলে